চিত্রে যাকে দেখা যাচ্ছে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার সুগন্ধা জামে মসজিদের ইমাম মাওলানা মনসুর আহমেদ। একই সাথে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে ইসলামিক আদর্শের সুবক্তা হিসেবেও আলোচিত তিনি। ভরা মজলিসে নসিহত দেন নারীদের সম্মান করার, অথচ তিনি নিজের স্ত্রীকেই নির্যাতন করেন যৌতুকের দাবিতে। এমনকি নিজের স্ত্রীকে রেখে সম্পর্ক গড়েছেন পরনারীদের সঙ্গে। বাড়িতে স্ত্রী ও দুই শিশু সন্তানকে রেখে অন্য নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন আত্মগোপনে। কয়েক মাস পর বিয়ে করে বাড়িতে ফেরেন। শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে নারায়ণগঞ্জের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনে স্বামী মনসুর আহমেদের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী জামিলা বেগম। এরপরই গ্রেপ্তার করা হয় মাওলানা মনসুরকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে সেখানে হাজির হন স্ত্রী জামিলা বেগম ও তাদের ছোট্ট শিশুকন্যা সাফানা। এ সময় আদালতে দাঁড়িয়ে স্বামীর শাস্তিও চেয়েছেন তিনি। 2017 সালে উনি আমার বিয়ে করে আনছে, আমার দুইটা একটা মেয়ে একটা ছেলে হয়েছে। গত বছর কোরবানের ঈদের পরে আমি বাবার বাড়িতে উনারে আমারে পাঠাইছে। আমি দুই মাস পরে উনি আমার নিতে যায় না, দুই মাস পরে এসে দেখি উনি আরেকটা মহিলা নিয়ে আমার বাসায় উঠাইছে। উনি হলো একজন সুগন্ধা মসজিদের ইমাম খতিব। তো এখন উনি আমি যখন জানছি উনি আমার রেখে ওই মহিলার নিয়ে পালাই গেছে। রোজার 8 দিন আগে আমার বাসা ভাড়া দেয় না, আমার খাওয়ান খুরাপ দেয় না। ওই জন্য ওসি স্যারে এটা তদন্ত করে দেখলো যে আমার উপর অন্যায় বিচার করা হয়েছে। আমি আমার হাজবেন্ডের আমার দুইটা সন্তানের বাবা আমি এটা বিচার চাই। মসজিদের ইমাম সাহেব যদি উনি বন্ডামি করে তাহলে অন্য মানুষ কী করবে বা আমরা কী শিখবো? গ্রেপ্তার মনসুরের পরিবারও বলছে সে যা করেছে তা অন্যায়, তবে জামিলা ও তার সন্তানদের পাশে তারা আছে বলেও জানান। অন্যায় করছে, এই বোরে ঈদের আগে আমার বাড়ি নিছি জিঙ্গান, বোর কাছে জিঙ্গান ঈদের আগে নিছি, নাইনাত করলোয়া ভূত ফোলা বিয়া করছে এলিগে ঈদের আগে নিছি, নিছি মতন হের পরে ঈদের পরে ফোলাইয়া লইয়া আইছি এই ইয়াত। কইছে এন মুরব্বীরা বইয়া একটা মিলমিশ করে দিব, বউ মানে নেই। জানি না সম্বন্ধে বিয়া, এই বিয়া করছে এই বিয়ার সম্বন্ধে জানি না, আর পরে করছে এইটাও জানি না। পুলিশ বলছে যৌতুক মামলায় গ্রেপ্তার হওয়া মনসুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাও চলমান। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বিচারাধীন আছে, আর এই মামলাটি আজকে যে মামলাটি শুনানিকালে নাম মঞ্জুর হয়েছে ওই মামলার মূল জিনিস হইল তার কাছে যৌতুক চাইছিল, তার ওয়াইফের কাছে যৌতুক চাইছিল, যৌতুক না দেওয়ার প্রেক্ষিতে এই মামলাটা শুনানি হয়েছে আজকে। সুগন্ধা জামে মসজিদের ইমামের এমন চিত্র প্রকাশের পরই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, স্থানীয়রাও তার বিচার চেয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আপনারা নতুন দেখতেছেন জীবনে আপনাদের দেখবেন আল্লাহ জানে।